ব্যানার্জি ফিরে এলাম থার্ড বেল অনুষ্ঠান নিয়ে। আজকের আমার সাথে রয়েছে তরুণ প্রজন্মের বিশিষ্ট পরিচালক, অভিনেতা এবং অবশ্যই চিত্র পরিচালক প্রেমাংশু রায়। নমস্কার। মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলার এইচডির পক্ষ থেকে প্রেমাংশু তোমাকে স্বাগত। আচ্ছা প্রেমাংশু, অপ্রত্যাশিত একটা কঠিন বছর পেরিয়ে নতুন বছরে কেমন আছো? হ্যাঁ, সত্যি অপ্রত্যাশিত। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মতো আমরা যারা থিয়েটার প্রেমী মানুষ তারা প্রত্যেকে ঘরে আবদ্ধ ছিলাম। নতুন বছরটা চেঞ্জ হয়ে গেছে বলে তো নতুন কিছু না, তবে হ্যাঁ ভালোই আছি বলবো। তিনটে নাটক চলছে আমার ডিরেকশানে, একটা বালিগঞ্জ ব্রাত্যজনের, একটা বালিগঞ্জ স্বপ্ন সূচনার, একটা বারাসত অনুশ্রেণীর অপত্য ধর্মনগর এবং পুনর্জন্ম। আমার নিজের দলের নাটক চলছে গিরগিটি এবং ইচ্ছের গাছ, একটা নতুন ছবির কথা চলছে সামনে। সব মিলিয়ে ভালোই আছে। প্রেমাংশু, 60-এর দশক থেকে 90-এর দশকের মোটামুটি শেষ ভাগ পর্যন্ত কলকাতা বা পশ্চিমবাংলার গ্রুপ থিয়েটারগুলির প্রযোজনা সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল এবং বিশ্বের দরবারে থিয়েটারের আঙিনায় অনেক অনেক সুখ্যাতি পেয়েছিল, কিন্তু ক্রমশ সেই গৌরব কমতে লাগল, কেন? হ্যাঁ, সত্যি 60-এর দশক থেকে 90-এর দশক স্বর্ণযুগ, এটা একদমই ঠিক কথা। কিন্তু তার মানে আমি এটা বিশ্বাস করি না, কখনোই বিশ্বাস করি না যে বর্তমানে কোনো ভালো নাটক হচ্ছে না বা পিছিয়ে গেছে। অদ্যশের সজনী হচ্ছে যেমন, বা অদ্যশের সজনীর মতোই অনেক ভালো নাটক জেলা পর্যায়ে ভীষণ ভালো কাজ হচ্ছে। আমরা যারা জেলার নাটক, অনেকেই জানি না জেলার নাটক কতটা রিচ, তারা অনেকে পিছিয়ে আছি, প্রচুর মানুষ যারা ভালো কাজ করছেন। তবে একটা কথা, আপনি যে প্রশ্নটা করেছেন তাতে আমার মনে হয় সেটা হচ্ছে যে প্রচুর সংখ্যক দল বেড়ে গেছে, এত প্রোডাক্ট তৈরি হচ্ছে যাতে মার্কেটের চাহিদা, আপনার দর্শক কমে গেছে, মানে যেটা হয় আর কি, মানে এত এত যোগান হয়ে গেলে চাহিদা কমতে শুরু করবে, সেটাই ঘটেছে। মানে এত দল তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকে নিজস্ব একটি কোনো বড় গাছের ছায়া থেকে বেরিয়ে গিয়ে আবার একটা নতুন চারা গাছ তৈরি করে ফেলেছে, এবার যার ফলে প্রোডাক্টের মান একটু কোথাও পড়েছে বা পড়ছে। তার মানে আমি তো বারবার বলছি যে তার মধ্যেও যারা ভালো কাজ করার তারা ভালো কাজ করে চলেছেন জেলা পর্যায়ে এবং কলকাতা পর্যায়ে। সুতরাং আমি আশাবাদী, সবসময় পজিটিভ যে আগামী দিনে আবারও সে স্বর্ণযুগ ফিরে আসবে। প্রেমাংশু, এটা তুমি নিশ্চয়ই জানো যে একসময় কলকাতায়, মূলত উত্তর কলকাতায় হাতিবাগান অঞ্চলে বা তার আশপাশে অনেক বাণিজ্যিক থিয়েটার ছিল, যেখানে প্রচুর চলচ্চিত্রের অনেক নামি দামি শিল্পী অভিনয় করত, অনেক ছোটখাটো থিয়েটার দলেরও মানুষ অভিনয় করত এবং প্রচুর দর্শক দেখত সেই সব থিয়েটার। কিন্তু সেই সময়ে কিছু বুদ্ধিজীবী এবং বিশেষ করে গ্রুপ থিয়েটারের কিছু বিশেষ ব্যক্তি ওই বাণিজ্যিক থিয়েটারকে খুব একটা ভালো চোখে দেখত না, অর্থাৎ এক কথায় বাঁকা চোখে দেখত। এটা সম্পর্কে তোমার কাছে আমি একটু জানতে চাই। না, বাঁকা চোখে দেখতো শুধু নয়, এখনো বাঁকা চোখে দেখা হয়। মানে আমি যেমন ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে শুধুমাত্র ব্র্যান্ড ভিত্তিক থিয়েটার, অর্থাৎ যারা গ্র্যান্টের ভরসায় আমরা যারা বসে থাকি যে কবে দিল্লি থেকে আমাদের একটা গ্র্যান্ট আসবে এবং তার পর্যায়ে গিয়ে নাটক করতে হবে, সেই ভরসায় নাটক করতে হবে এবং নাটক করা মানে পেটে গামছা বাঁধতে হবে, এইটাকে না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। সুতরাং যারা বাঁকা চোখে দেখতো তারা ভুল করতো বলে আমি মনে করি, কারণ গ্রুপ থিয়েটারও প্রডিউসার আসার প্রয়োজন আছে, কর্পোরেট আসার ঢোকার প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি এবং সারা জীবন করে যাব। যা যেখানে আজকে আমি দিনের শেষে আমার দলের একটি ছেলে মেয়েকে গাড়ি ভাড়া থেকে শুরু করে বা তার প্রতি মাসে চলার খরচটুকু কেন একটা দল দিতে পারবে না, সেটা সেখানে যদি প্রডিউসার আসে তাহলে সেটা সেটা তো আরও ভালো, সেটা বাঁকা চোখে দেখার কোনো কারণ নেই, আমি অন্তত সেটা মনে করি না। কিন্তু হ্যাঁ, দেখা হতো, এটাকে আমি বিশ্বাস করি এবং এখনও দেখা হয়, সেটাকেও আমি বিশ্বাস করি।
ভারতবর্ষের বা পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে গ্রুপ থিয়েটার আন্দোলন অত্যন্ত প্রাসঙ্গিক ছিল একটা সময়, কিন্তু সেটা কি এখনো প্রাসঙ্গিক? গ্রুপ থিয়েটারে আন্দোলন সবসময় প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। সবসময় প্রতিষ্ঠান বিরোধী কথা বলবে গ্রুপ থিয়েটার, সরকারকে তার নির্দিষ্ট পথ দেখাতে সাহায্য করবে, তার ভুলগুলোকে সামনে আনবে, এটা গ্রুপ থিয়েটারের দায়িত্ব বলে আমি মনে করি। নির্দিষ্ট রাজনৈতিক বক্তব্য বা চিন্তাধারায় ভিত্তি করে যেসব নাটক গ্রুপ থিয়েটারগুলি করত, বা অনেক সময় দেখা গেছে যে বিদেশি নাটক অনুবাদ করেও তারা প্রযোজনা করত, সেই ধরনের নাটককে কিন্তু সেই সময়কার দর্শকরা অত্যন্ত ভালো নাটক বলে মনে করতেন। কিন্তু আমার যেটা প্রশ্ন, যে ক্লাসিক সাহিত্য নির্ভর নাটক কিংবা মানুষের সুখ দুঃখের চাওয়া পাওয়া বা সমাজ চেতনার কোনো বার্তা আছে, এরকম কোনো মৌলিক গল্প নিয়ে নাটক যদি খুব সুন্দরভাবে প্রযোজনা করা যায় এবং দর্শককে আকৃষ্ট করে, তেমন নাটককে কি ভালো নাটক বলা যায় না? দেখুন, থিয়েটারে রাজনীতি থাকবেই, এটা তো অবশ্যই, কিন্তু তার মানে একটি সাহিত্য নির্ভরশীল নাটক যেটা প্রাসঙ্গিক, যেটা সময়ের কথা বলে, যেখানে কোনো রাজনৈতিক হয়তো ডিরেক্ট রাজনৈতিক কোনো কথা নেই, সেটা ভালো নাটক নয় বলে যারা মন্তব্য করেন তারা ভুল মন্তব্য করেন। রাজনীতি সব কিছুর মধ্যে আছে, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া অবধি আমরা প্রত্যেকেই রাজনীতির সাথে যুক্ত। সুতরাং রাজনীতিকে ব্যতি রেখে কোনো কিছু হয় না, যেমন সত্যি কথা তেমন ডিরেক্ট রাজনৈতিক নাটকটা নাটক আর বাকি সাহিত্য নির্ভরশীল নাটকটা নাটক নয়, বিনোদনের জন্যই শুধুমাত্র করা হয়েছে, এটা ভুল ধারণা বলে আমার মনে হয়। প্রিয়াংশু, আমার আগের প্রশ্নের সূত্র ধরেই আমি একটি বিষয়ে নির্দিষ্টভাবে রাখতে চাই, যে একসময় কলকাতার সায়ন গোষ্ঠীর একটি প্রযোজনা দায়বদ্ধ, হ্যাঁ দায়বদ্ধ নাটকটি যখন প্রথমে মঞ্চস্থ হতে থাকে, সেই সময়ে কিছু বুদ্ধিজীবী, গ্রুপ থিয়েটারের কিছু বিশেষ ব্যক্তি এবং অবশ্যই বাম রাজনীতি বিশ্বাস করেন এমন কিছু মানুষ অতি সাধারণ মানের নাটক বলে এটাকে মনে করতেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে আপামর দর্শকদের বিচারে, জনসাধারণের বিচারে নাটকটি অত্যন্ত মনোগ্রাহী এবং এক কথায় বলা যেতে পারে যে বাংলা নাটকে এটি একটি মাইলস্টোন। এবং এটা আমার নিজের অভিজ্ঞতাও বলতে পারো যে বিভিন্ন আলোচনা সভায় পরবর্তীকালে দেখা গেছে যারা একসময় ভিন্নমত পোষণ করতেন তারাও পরবর্তীকালে আবার ভিন্নমত পোষণ করলেন, অর্থাৎ বললেন হ্যাঁ এটা একটা ভালো নাটক। এই ব্যাপারে তোমার মতামত কি? দেখুন, আপনার প্রশ্নের মধ্যে আপনি উত্তর দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে দায়বদ্ধ তো সত্যি মাইলস্টোন। পৃথিবীর যে অনেক শিল্পকর্মই হয়েছে যেটা প্রথমে মানুষ বাঁকা চোখে দেখেছে, পরে সেটাকে সোজা চোখে দেখেছে, সুতরাং কে কোনটাকে কি চোখে দেখলো, যখন আপামর জনসাধারণ যে জিনিসটাকে গ্রহণ করছে, এবার জনসাধারণ কোনটাকে গ্রহণ করবে কোনটাকে গ্রহণ করবে না এটা বলাটাও খুব কঠিন কাজ। মানে এ বিষয়ে একটা মন্তব্য আছে, ধরুন সব থেকে বেশি হিট বাংলা ছবি সব থেকে বেশি দিন চলেছিল একটা যে সময়টায় সেটা হচ্ছে গুপি গায়ক বাঘা, ধরুন তারপরে যে ছবিটি সব থেকে বেশি দিন চলেছিল সেটা বেদের মেয়ে জোসনা। সুতরাং আপনি জনসাধারণকে কীভাবে ভাগ করবেন এটা বলা যায় না, কিন্তু থিয়েটারের ক্ষেত্রে একটা কমিটির দর্শক আছে, সুতরাং থিয়েটারের দর্শক সবসময় যেহেতু যে জিনিসটা হিট হয়ে যায় সেই জিনিসটাকে, তার মানে ওটা হিট হয়ে গেছে তো ওটা খুব খারাপ তার নয়, তার ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো ভালো এলিমেন্ট আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে তো দায়বদ্ধ একটা মাইলস্টোন এবং আমার কাছে ব্যক্তিগতভাবে দায়বদ্ধ একটা অসাধারণ নাটক, সুতরাং এ নিয়ে কিছু বলবার থাকতে পারে না। মফস্বল বা কলকাতা শহরে, মূলত মফস্বল শহরে যারা ছোটখাটো দল করে বা মাঝারি বা বড় মাপের দলও করে মফস্বল থিয়েটারে, তাদের কাছে এটা একটা চিরকালীন সমস্যা, যেটা কিনা ওই যুবক যুবতীরা বা সেই সময়ের প্রজন্মরা সেইভাবে তাতে অংশগ্রহণ করে না, এটা একটা দীর্ঘকালীন সমস্যা, যারা থিয়েটার করেন তারা জানেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বর্তমান প্রজন্মের যুবক যুবতীরা থিয়েটার দলে অনেক
বেশি বেশি করে জোর দিচ্ছে। এটা কি ছোট পর্দায় মুখ দেখানোর তাগিদ নাকি থিয়েটারকে ভালোবেসে? না, এটা বিষয়ে একটু মজা করব। সেটা হচ্ছে যে মানে আমি একটা বিষয় খুব শুনি, সেটা হচ্ছে যে কারোর যখন কিছু হয় না তখন থিয়েটার করতে আসে। মানে আমার কাছে অনেকে এসে বলে যে আমার ছেলেটার তো কিছু হচ্ছে না, তো আপনার থিয়েটার গ্রুপে কিছু হবে? লোকে মনে করে যে থিয়েটার করাটা খুব সোজা, তো সেটার জায়গা থেকেও একটা হতে পারে। ছোট পর্দায় মুখ দেখানোর ব্যাপারটাও একটা রয়েছে। আগে যেমন ধরুন একদমই শিক্ষিত মানুষ বেশ শিক্ষা লাগতো থিয়েটারটা করতে, এখন তো যে কেউ থিয়েটারটা করতে ঢুকে যেতে পারেন, দল তৈরি করে ফেলতে পারেন, গ্র্যান্ট পেয়ে যেতে পারেন, সবটাই হয়ে যেতে পারে। সুতরাং বেকারের সংখ্যা যত বাড়ছে আর কি, তত কি থিয়েটারের, মানে মজা করে বলছি আর কি, এটা সিরিয়াসলি নেবেন না, যে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে থিয়েটার গ্রুপে ভিড় বাড়ছে, এটাও একটা দিক হতে পারে বলে আমার মনে হয়। মানে এটা মজা, মানে সিম্পলি মজা, সেটা নয়। যারা থিয়েটার করেন তারা কি বেকার? তা নয়, আমি তাদের যথেষ্ট সম্মান করছি এবং যথেষ্ট সম্মান করেই বলছি। কিন্তু প্রচুর মানুষ সিরিয়াসলি থিয়েটারটা করতে আসেন, নতুন ছেলেমেয়েরা, কিন্তু কিছু ছেলেমেয়ে অবশ্যই শুধুমাত্র টিভি, যেমন আমার দলে অনেকে আসেন এবং চলে যান, যেহেতু আমি সিনেমা পরিচালনা করি, সেহেতু তাহলে প্রেমাংশু রায়ের দলে গেলে সিনেমার সুযোগ পাওয়া যাবে, কিন্তু যখন বুঝতে পারে যে আমার দুটো মিডিয়াম পুরোটাই আলাদা, তখন তারা আস্তে আস্তে কেটে পড়ে আর কি। সুতরাং সেই যারা কেটে পড়েন তারা হচ্ছে ওই শ্রেণী, যারা সিরিয়াস থিয়েটারটা করতে আসছেন না, তারা শুধুমাত্র মুখ টিভি বা সিনেমার পর্দায় মুখ দেখানোর জন্য আসছেন। সুতরাং দুটো শ্রেণী সবসময় প্যারালাল চলবে। এটা আমরা যারা থিয়েটার করি বা তোমরাও যারা করছো, যারা করে এসেছেন, মানে থিয়েটারে অর্থের চাহিদা আছে কিন্তু মেটানোর লোক নেই। এক কথায় যারা থিয়েটার প্রেমী তাদের নিজেদের পকেটের পয়সা খরচা করেই থিয়েটারটা করতে হয়। এখন অবশ্য কিছু কিছু দল, মানে আমি বলতে পারি তোমার দল, কিছু দল কিছু সরকারি গ্র্যান্ট পায়, যার ফলে তোমরা আর একটু ভালোভাবে কাজ করতে পারো, যেটার জন্যই মনে হয় যে এই আমাদের প্রত্যেকটা প্রজন্মের ছেলেমেয়েরা থিয়েটারে সেইভাবে আকৃষ্ট হয় না, বা তাদের গার্জিয়ানরাও সেইভাবে তাদের সেই দিকে এ করার চেষ্টা করেন না, মোটিভেট করার চেষ্টা করেন না। তাই এই প্রসঙ্গে তোমাকে নির্দিষ্টভাবে জানতে চাইবো, আমাদের দেশে বা পশ্চিমবঙ্গে থিয়েটারকে রোজগারের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমি তো একটু আগে সেটাই বললাম, আপনার আগের একটা প্রশ্নের উত্তরে তো আমি সেটা বললাম যে থিয়েটারে কর্পোরেট বা থিয়েটারে প্রডিউসার আসাটা ভীষণ পরিমাণে প্রয়োজন। শুধুমাত্র গ্র্যান্টের ভরসায় থিয়েটারটা করলে সেটা সম্ভব নয়। যখন প্রডিউসার আসবে তখন থিয়েটারের ছেলে যারা সিরিয়াস থিয়েটারটা করে বা বেঁচে থাকতে চায় তারা অবশ্যই বেঁচে থাকতে পারবে, এবং সে বিশ্বাস আমার মনের মধ্যে আছে সেটা আগামী দিন কোনো না কোনো দিন হবে, এবং আমি তো সে চেষ্টা করে চলেছি। প্রেমাংশু, এই কথাটা আমি তোমাকে আগেও বলেছি, এবার একটু নির্দিষ্টভাবে বলতে চাই, যেটা সেটা হলো যে এক সময় আমাদের কলকাতার দলগুলির অনেক প্রযোজনা সারা ভারতবর্ষকে মানে মুগ্ধ করেছিল, আমরা অনেক গৌরব অর্জন করেছিলাম। কিন্তু ক্রমশ যেটা লক্ষ্য করা গেল যে পাশাপাশি অন্যান্য রাজ্যের অন্যান্য প্রদেশের অনেক নাট্য দলের অনেক প্রযোজনা ক্রমশ যেন এটা মনে হতে থাকলো যে তারা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, তাহলে কি আমরা সত্যি পিছিয়ে যাচ্ছি? যদি হয় সেটা কেন? এটার কোনো কারণ, মানে প্রথমত প্রশ্নটাকে যে আমি খুব বিশ্বাস করলাম সেটা নয়। বাংলা তো প্রচুর ভালো কাজ হচ্ছে, আমি আগেও বললাম, আগেও একটা প্রশ্নের উত্তরে বললাম যে বাংলাতে সত্যিই ভালো কাজ হচ্ছে, এখনও হচ্ছে মফস্বল এবং কলকাতা শহর জুড়ে। তবে কি ওই, যদি তুমি তোমার প্রশ্নটাকে বিশ্বাস করে থাকো তাহলে তার উত্তর এইভাবে দিতে হয় যে বারবার বলছি দলের সংখ্যা এত বেড়ে গেছে এবং সকলে থিয়েটার, মানে যার যার এখন শুধুমাত্র অভিনয়টা করা প্রয়োজন, সেও গিয়ে ডিরেক্টর হয়ে গেল, এবার সেও গিয়ে একটা প্রযোজনা নামিয়ে ফেলল, এবং সে দলটারও আস্তে আস্তে বয়স হয়ে গেল 8 বছর কি 7 বছর, সেও গ্র্যান্ড পেতে শুরু করলো, 3 বছর হয়ে গেলে গ্র্যান্ড পাওয়া যায়। সুতরাং সেও তখন একটি গ্রুপ থিয়েটারে তার একটি দল একটি পর্যায়ে দাঁড়িয়ে গেল, এবার তার প্রযোজনাটাকেও তো কাউন্ট হিসেবে কাউন্ট করা হচ্ছে। সুতরাং সেই পরিমাণটা এত বেড়ে গেছে, সেটার কারণ এটা হতে পারে বলে আমার মনে হয়। সরাসরি আমরা চলে যাব থিয়েটারের সাথে রাজনীতির সম্পর্কিত একটি প্রশ্নে। আমরা জানি যে পশ্চিমবঙ্গের বাম রাজনীতি এবং অবশ্যই তার সাথে চলা গ্রুপ থিয়েটার আন্দোলন
সারা ভারতবর্ষের কাছে এবং সারা বিশ্বে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল, যথেষ্ট আলোচনার বিষয় ছিল, অনেক মর্যাদা পেয়েছিল। কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায় যে এই বাম রাজনীতির যে রাজনৈতিক দলগুলো সেগুলো কিন্তু অনেক ছোট ছোট দলে বিভক্ত, এবং পরবর্তীকালে যেটা আরো বিশেষভাবে লক্ষণীয় সেটা হচ্ছে যে গ্রুপ থিয়েটার আন্দোলন যেটা ছিল, সেই গ্রুপ থিয়েটার গুলো ভাঙতে ভাঙতে যেন ব্যক্তি বিশেষ একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়ে গেল। অথচ এরা প্রত্যেকেই নিপীড়িত বঞ্চিত মানুষদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, এদের নিয়ে আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে। কিন্তু যেটা খুব দুঃখে, এরা কেউ ঐক্যবদ্ধ নয় বা আদৌ ছিল না। এ ব্যাপারে সরাসরি আমি তোমার মতামত জানতে চাই। দেখুন, এ বিষয়ে মনে হয় যে আমি একসময় বাম রাজনীতিতে বিশ্বাস করতাম, কিন্তু এই যে না কুচু, মানে বাম মনস্ক না হলেই থিয়েটারটা করা যাবে না, এইটাকে যারা বিশ্বাস করে থাকেন তাদেরকে আমি এখন বর্তমান সময় ঘৃণা করি। শিল্পী তার নিজস্ব রাজনৈতিক মতবাদ নিয়ে বা বেঁচে থাকতেই পারে, কিন্তু আমার কোথাও মনে হয় যে এই নিজেদের মধ্যে যে মানে আমি তো আমি ওরা মানে বামেদের ভিতরে একটা ব্যাপার রয়েছে যে আমরা সব থেকে বেটারটা জানি, এইটা নিয়ে নিজেদের মধ্যে যে লড়াইটা, তাই থেকে পার্থক্য, তাই থেকে বিভাজন, তাই থেকে আজকে বাম রাজনীতির পশ্চিমবাংলায় বর্তমানে এই অবস্থায় পরিণতি, অন্যকে ছোটো চোখে দেখা, ছোট যারা যারা মানে ছোট মাঠ একটা একটা বাচ্চার কাছ থেকেও যে শেখা যেতে পারে সেই মানসিকতাটাই না রাখা, এই সমস্ত কিছু মিলিয়ে এই পরিণতি বলে আমার মনে হয়। আজকের তোমরা যেভাবে কাজ করছো, অনেক প্রতিবন্ধকতা, অনেক সমস্যার মধ্যে দিয়ে তোমরা যে থিয়েটারের কাজটাকে এগিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করছো, এর থেকে আরো ভালো প্রযোজনা, ভালো পরিবেশের মধ্যে দিয়ে নাটক তৈরি করতে গেলে অন্তত কি কি দরকার বলে তোমার মনে হয়? দেখুন, আরো সুন্দর থিয়েটার করার জন্য আমার যেটা সব থেকে মনে হয় সেটা হচ্ছে যে মানে দলের সংখ্যা কমাতে হবে, মানে অনেক দলে ভালো অভিনেতা আছে, ভালো পরিচালক নেই, একসাথে হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যেককে, হয় দলের সংখ্যা কমা, যদি দল প্রতিটা থেকেও থাকে তাহলে এক দলের মানুষ আরেক দলে গিয়ে কাজ করুক ভালোভাবে, সেটা ঐক্যবদ্ধভাবে মন খুলে কাজ করুক, সেটা একটা প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যে এই যেটা ভাগ হয়ে গেছে, বিভাজন হয়ে গেছে, যে ওটা বামেদের নাটক আমরা দেখতে যাব না, ওটা বাম মনস্কর নাটক আমরা দেখতে যাব না, ওটা তৃণমূলী নাটক ওটা আমরা দেখতে যাব না, এতে দর্শকের সংখ্যা কমছে, এর মানে তৃণমূলের মানুষ নাটকটি বানিয়েছেন তারপর ওটা দেখতে যাওয়া যাবে না, এটা এটা ভুল, এটা একদমই ভুল। আগে নাটক শিল্পর জায়গা থেকে বিচার করুন। আর দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভালো কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে, আরও বেশি 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 করে ওয়ার্কশপ প্রয়োজন, যাতে যাতে ছেলেমেয়েরা আরও বেশি মানে আমরা নিজেরাও মানে আমি কি বিশাল তৈরি একটি মানুষ, মানে আমরা নিজেরাও সেই ওয়ার্কশপের মাধ্যমে যাতে তৈরি হতে পারি, তৈরি করে ভালো কাজ করতে পারি, এইভাবেই আগামী দিনে ভালো কাজ করে ওটা সম্ভব বলে আমার মনে হয়। বিশ্ববন্দিত নাট্য ব্যক্তিত্ব, নাট্য শিক্ষক, পরিচালক, অভিনেতা, নাট্য গবেষক মাননীয় শম্ভু মিত্র বলেছিলেন যে সাফল্যের কোনো শর্টকাট হয় না, প্যাশন দরকার। এই সময়ে দাঁড়িয়ে এই কথাটা কতটা প্রাসঙ্গিক? এ কথাটা সবসময় সত্যি, এটা আমি আমার দলের ছেলেমেয়েদের সবসময় বলে থাকি যে সাফল্যের কোনো শর্টকাট হয় না, সততা এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই, সুতরাং তোমাকে পরিশ্রম করতেই হবে এবং সেই সঠিক পথে সঠিক রাস্তা দিয়েই এগোতে হবে, তারপরে সাফল্য আসবে। হয়তো সামান্য সাময়িকভাবে একটা সাফল্য চলে আসতে পারে, সেটাকে সাফল্য বলে ধরে নিলে সেটা বোকামি হবে বলে আমি মনে করি। আজকের অনুষ্ঠানে তোমাকে আমার শেষ প্রশ্ন, যে থিয়েটারে অভিনয় বা যুক্ত হবার জন্যে নতুন প্রজন্মকে তুমি কি বার্তা দিতে চাও? বিশাল কোনো বার্তা দেবার মতন বিশাল কোনো বিজ্ঞ মানুষ আমি নই, আমরা সবাই একসাথে, আমিও ইয়ং জেনারেশনে কাজ করছি, আমিও ইয়ং জেনারেশনের মধ্যেই পড়ি,
আমি শুধু বলতে চাই যে চলো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে থিয়েটারটা করার মানসিকতাটা রাখো শুধু, মানে কালকে দুদিন থিয়েটারটা করবো, 4 দিনের মাথায় সিরিয়ালটা করতে চলে যাবো, কেটে সিনেমা করতে চলে যাবো নয়, মানে সেট বাওয়া থেকে শুরু করে সবটার মানসিকতাটা রাখো, কাজের মানসিকতাটা রাখো। ব্যাক স্টেজ ওয়ার্ক থেকে সব থেকে বেশি শেখা যায়, এটা এটা এটাকে এটাকে জ্ঞান বলে মনে করো না। কালকে দলে এসেই পার্ট করতে চলে যাব, অভিনয়টা অভিনয় মানে মেন হিরোর পার্টটা করব, সেই হিরোর পার্টটা করার যোগ্যতা বা হিরোর পার্টটা করার মতন অভিজ্ঞতা কি তোমার এখনো হয়েছে? সেটার জন্য যে সময়টা প্রয়োজন, যে অনুশীলনটা প্রয়োজন, সেটা মন থেকে মন দিয়ে অনেস্টলি করো, তাহলে তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না, পারবে না, তুমি পৌঁছাবেই পৌঁছাবে সেই সামনে, সেই লক্ষ্যে। চলো একসাথে হাতে হাত মিলিয়ে থিয়েটারটা করি। সকলে ভালো থাকবেন, নমস্কার। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম কলকাতার তরুণ প্রজন্মের নাট্য পরিচালক, অভিনেতা এবং অবশ্যই চিত্র পরিচালক প্রেমাংশু রায়ের মূল্যবান মতামত বিশ্লেষণ। মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলা এইচডির পক্ষ থেকে প্রেমাংশু, তোমাকে অনেক অনেক অভিনন্দন। তোমার মূল্যবান সময়, তোমার নিষ্ঠা, তোমার বক্তব্য আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যে। ফিরে আসছি আগামী পর্বে এরকম বিশেষ কোন এক ব্যক্তিকে নিয়ে। দেখতে চোখ রাখুন থার্ড বেল, মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলা এইচডির পর্দায়।